ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীনই বড় দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। দলটির অন্যতম পেসার হারিস রৌফ চোটে পড়েছেন। সেই চোট নিয়ে একটা বিবৃতি দিয়েছে পিসিবি, যেখানে বলা হয়েছে গতকালকে অর্থাৎ নির্ধারিত দিনের ম্যাচের নিজের করা দ্বিতীয় ওভারে বল করার সময়ই হালকা চোট অনুভব করেন এই পেসার, এবং তারপরে আজ যে এমআরআইটা করা হয়েছে সেই এমআরআইতে কোমরের ডান অংশে কিছুটা চোট পাওয়া গেছে, যদিও বা কোনো মাসেল টিয়ার হয়নি। তবে এই ম্যাচে এই পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি ম্যান এন্ড গ্রিনরা। সেই ঝুঁকি না নেওয়ার কারণেই এই ম্যাচে আর বল করতে পারবেন না হারিস রৌফ, যা কিনা পাকিস্তানের জন্য বড় একটা দুঃসংবাদ, কারণ দলটিতে এখন পর্যন্ত অন্যতম পারফরম্যান্স ছিলেন হারিস রৌফ এবং টুর্নামেন্টের 9 উইকেট 4 ম্যাচে 9 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী ওই হারিস রৌফই। এবং এই ম্যাচে যখন ভারতীয় ব্যাটাররা খুব দারুণ একটা শুরু পেয়েছে, তখন এই ম্যাচটাতে হারিস রৌফের বোলিং সার্ভিসটা খুবই দরকার ছিল, যদিও বা এখন তাদের পার্ট টাইমার স্পিনারদের দিয়ে সেই গ্যাপটা পূরণ করতে হবে পাকিস্তানকে। যদিও বা শাহিন আফ্রিদি খুব একটা ছন্দে নেই, সেখানে হারিস রৌফের অনুপস্থিতি ভারতকে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়েছে। হাই কোয়ালিটি জিন্স কিনুন অ্যাফোর্ডেবল মূল্যে, ভিজিট করুন dincommerce.com। শুধুমাত্র হারিস রৌফ যে এই ম্যাচের জন্য ছিটকে গেছেন এমন নয়, ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে অনেকটা বড় অনিশ্চয়তা বর্তমানে রয়েছে। কারণ দলটির পেস বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন এই পেসার যে চোট অনুভব করছেন তা মোটেও কম নয়, এবং এই টুর্নামেন্টে যেহেতু তাদের পরবর্তী ম্যাচ 14ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ওই ম্যাচের আগে এই বোলারের সেরে ওঠা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে। যদি হারিস রৌফ এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে তা হবে পাকিস্তানের জন্য বড় ধাক্কা, কারণ দলটিতে হারিস রৌফের মতন গতিময় বোলার আর নেই। ওয়াসিম জুনিয়র স্কোয়াডে রয়েছেন, তবে তাকে পাকিস্তান খেলাবে কি না, কিংবা স্পিনাররা যখন তাদের হয়ে খুব একটা ভালো করতে পারছে না, সেক্ষেত্রে হারিস রৌফের এই ছিটকে যাওয়াটা পাকিস্তানকে বড় একটা ধাক্কা দিতে যাচ্ছে। এবং টুর্নামেন্টে যখন তারা অপরাজিত এখন পর্যন্ত, সেখানে এই ধরনের একটা ক্রিকেটারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে এই টুর্নামেন্টের ফেভারিট লিস্ট থেকে পাকিস্তানকে কিছুটা হলেও দূরে ছিটকে দেবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, শ্রীলঙ্কা।